স্যানিটাইজেশনের জন্য বসানো হচ্ছে টানেল, ক্লাসরুমের দেওয়ালে পড়ছে রঙের প্রলেপ। স্কুল খোলার প্রস্তুতি জোর কদমে চলছে বহরমপুরের স্কুলগুলিতে। কুড়ি মাস বন্ধ থাকার পর খুলছে স্কুল, অনলাইন থেকে ফেরা অফলাইনে। 16 নভেম্বর থেকে খুলছে স্কুল, তুঙ্গে স্কুল খোলার প্রস্তুতি। দীর্ঘদিন বন্ধ থাকায় ধুলো জমেছিল স্কুলের আনাচে কানাচে, চলছে তা পরিষ্কার করার কাজ। আপাতত স্কুলে এসে ক্লাস করতে পারবে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা। স্কুল খুললেও করোনা সংক্রমণ ঠেকাতে ভাগাভাগি করে টিফিন খাওয়া বা খেলাধুলোয় মানতে হবে কড়া বিধি। বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্কুলগুলিতেও চলছে স্কুল খোলার প্রস্তুতি। ইতিমধ্যেই স্কুলের দেওয়াল থেকে বিল্ডিংয়ে পড়ছে নতুন রঙের প্রলেপ। ক্লাসরুম থেকে স্কুল চত্বরে চলছে পরিষ্কার করার কাজ। স্কুলে স্কুলে পড়ুয়াদের মধ্যে করোনা সচেতনতার পাঠ দিতে থাকছে বিশেষ ব্যবস্থা। পড়ুয়াদের স্কুলে ঢোকার মুখেই স্যানিটাইজেশনের জন্য বসানো হচ্ছে টানেল। বহরমপুরের গোড়াবাজার আইসিআই এবং মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলেই প্রস্তুতি চলছে জোর কদমে। সমস্ত রুমগুলোকেই নতুন করে আরেকবার রং করিয়ে নিচ্ছি। তাছাড়াও চারপাশে বা যেসব জঙ্গল হয়েছিল সেগুলোকে কাটিয়ে স্যানিটাইজ করা হয়েছে। একবার মেয়েরা আসার আগে আরেকবার স্যানিটাইজ করা হবে। সম্পূর্ণভাবে স্কুলকে পরিষ্কার করা হয়েছে, স্কুলের টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছু। যেটা এখনও করোনা বা কোভিড যেটা চলছে সেটাকে গুরুত্ব দিয়েই আমাদেরকে ক্লাসটা চালাতে হবে। সে জায়গায় আমরা সমস্ত নির্দেশিকা মেনেই আমরা সমস্ত অবলম্বন করে রেখেছি। আমাদের বেঞ্চটা আজ থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে। তার জন্য আমরা যে লেবার সেটা আমরা ডিপ্লয় করে দিয়েছি। 10টা থেকে 3:30 পর্যন্ত তাদের ক্লাস চলবে এবং ক্লাস চলাকালীন তারা যাতে করিডোরে হাঁটা চলা না করে তার জন্য তাদেরকে শিক্ষকরা সচেতন করবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে। স্কুল শুরুর সময় যিনি যাবেন তিনি তাদেরকে সচেতন করবেন, মাঝে মাঝে তাদেরকে হাত স্যানিটাইজ করা হবে। যদি তারা টয়লেট যায় সেখানে তারা সঠিকভাবে জলের ব্যবহার করবে এবং স্যানিটাইজেশনের জন্য আমাদের স্কুল কর্তৃপক্ষও তাদেরকে স্যানিটাইজার প্রোভাইড করবে। মাস্ক অবশ্যই স্কুলে পরে আসতে হবে এবং দূরত্ববিধি বজায় রেখে তাদেরকে কিন্তু বেঞ্চে বসতে হবে। নিজেরা বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে এবং জলের বোতল সেটাও বাড়ি থেকে নিয়ে আসা হবে। কেউ কারোর সাথে বই, খাতা, জলের বোতল এগুলো আদান প্রদান করবে না, সেগুলো তারা নিজস্ব জিনিস ব্যবহার করবে। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।